হ্যালো গাইস, গুড মর্নিং, সুপ্রভাত। আজকে সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে 4টে। দাঁড়া, তোমাদেরকে দেখাই, 4টে না 4:30। ও 5টে বেজে গেছে, তোমরা দেখতে পাচ্ছ? ফোকাস 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 ফোকাস, ওকে, ফোকাস নিচ্ছে না। এখন 5টা বাজে আর আমরা এখন রেডি হয়ে গেছি। আমরা মন্দির 5:30 হলে তো আমরা 5টার মধ্যে রেডি হয়ে গেছি। এবার আমরা যাব, গিয়ে পুজো কিনবো, দেন লাইনে দাঁড়াবো, লাইন 5:30 থেকে পরে। গুড মর্নিং টু এভরিওয়ান। আর দেখো, আমরা এখানে পুজো কিনতে চলে এসেছি। এখন 5:12 বাজে আর এখনই প্রচুর লাইন পড়ে গেছে। আমি তোমার ওই যে লাইন পড়েছে, ওই যে মন্দির, বাবা এত লাইন পড়েছে। এ কোথা দিয়ে উঠছিস তুই? এসে তোর কে শেখালো? হ্যাঁ, এসব কি হচ্ছে? এসব কে শেখাচ্ছে তোমাদের? এ দেখো, মন্দির খুলে গেছে, সবাই একটু একটু করে এগোচ্ছে। আর দেখো কত দূর অব্দি লাইন পড়েছে, এখনো এইটা দিয়ে উঠে ওইখানে মন্দির। মন্দিরের সব গেটে 5:30 সময় খুলে যায়। তোমরা যদি কোনো টাকা না দিয়ে লাইন দিতে চাও তো এখানে 4:30 থেকে মোটামুটি লাইন স্টার্ট হয়ে যায়, এসে তোমরা লাইন দিতে পারো। দেখো হঠাৎ বৃষ্টি এসে গেল, আমরা এখানে দাঁড়িয়ে গেছি একটা দোকানের সামনে। পুজো দিয়ে আমরা এখন চলে এসেছি। ভালো লাগছে, অনেক বছর পরে তারাপীঠে পুজো দিলাম, মনটা শান্তি লাগছে। বলছেন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। পুজো দিয়ে আসার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম একটু, তারপরে একটু বেরোলাম কিছু কেনাকাটি করতে। এটা ওটা দেখছে, কি নিবি সেটা বল, সব দোকান ঘোরাচ্ছিস আমাকে। মানে তোর ড্রেসটা খুব ভালো লাগছে, দেখিয়ে দেখ তো, কিউট লাগছে। আমরা এখন দিনের বেলায় চলে এসেছি শ্মশানে, কালকে রাত্রে এসে নাম।
এই যে মায়ের মন্দির, এখানে মায়ের চরণের পুজো হয়। এরা রাত্রির বেলা সাধনা করে আগুন। সব নদী দক্ষিণ দিকে বয়, কিন্তু এই দ্বারকা নদটা শুধুমাত্র উত্তর দিকে বয়। এটা হচ্ছে মহাশ্মশান। আমরা এখন এসে গেছি সাধক বামদেব মামা নিকেতনে। ভান্ডারা চলছে, এখানে আমরা ভোগ পেয়ে গেছি মায়ের, এখানে ভোগ দেওয়া হচ্ছে। আমি এখানে প্যাড়া নিয়ে নিয়েছি কিছু বাড়ির জন্য, আর একটু শশা খাচ্ছি লাঞ্চ করার পর। আর এরা দেখো এখানে ব্যাগের জন্য ব্যাগ দেখছে, লাস্ট মোমেন্টে ব্যাগ শপিং হচ্ছে আমাদের। আমাদের এক্ষুনি ট্রেন আছে, আমরা এক্ষুনি স্টেশনের জন্য বেরিয়ে যাব। জাস্ট লাস্ট মোমেন্টে আমাদের ব্যাগ শপিং চলছে একটু। কোশ্চেনটা কি কোশ্চেন?